সবার বাসনা পূর্ণ করবেন, তাই তিনি এই লীলাটা সম্পাদন করেছিলেন। তো এই যে এক বছর কাল লেগেছিল, এই এক বছরের মধ্যে প্রথম দিকে নারদ মুনি ব্রজে এসে তিনি ঘোষণা করেছিলেন, এই ব্রজে যাদের বালিকা আছে এখনো বিবাহ হয়নি, আর যাদের বালক আছে এখনো বিবাহ হয়নি, যদি এক বছরের মধ্যে কারোর বিবাহ হয়ে যাবে এদের মতো সৌভাগ্যবান আর সৌভাগ্যবতী কেউ হবে না। এটা নারদ মুনি সমস্ত ব্রজে বলে দিলেন। এখন সমস্ত ব্রজের মা বাবারা, মাতৃস্থানীয় গোপীরা, পিতারা, তারা তাদের মেয়েকে সৌভাগ্যবতী বানানোর জন্য আর তাদের ছেলেকে সৌভাগ্যবান বানানোর জন্য এরকম খুঁজে খুঁজে একে এক একজনের ছেলে আর একজনের মেয়ে মানে দেখিয়ে দূরে বিবাহ দিয়ে দিলেন। আর এই যে এক বছর কাল এর মধ্যে যে বিবাহ চলাচলে ব্রহ্মা তো সমস্ত গোপবালকদের হরণ করে নিলেন, আর এই গোপবালক রূপে কৃষ্ণ নিজেই প্রকাশিত হয়ে সবার কাছে গেলেন। তাহলে এই গোপবালকগণ কারা ছিলেন? স্বয়ং কৃষ্ণ। তাহলে গোপীদের কাদের সঙ্গে বিবাহ হলো? তাহলে ভগবান কৃষ্ণের সঙ্গে বিবাহ হলে তারা সৌভাগ্যবতী কিনা, হ্যাঁ কিনা? তাই ব্রজে কৃষ্ণ যখন অবস্থান করছিলেন যত গোপী ছিল সমস্ত গোপীরাই কৃষ্ণের স্ত্রী, বিবাহিত স্ত্রী। এই ব্রহ্মমীমাংসা লীলার এই এক বছর কালের মধ্যে সমস্ত গোপীদের কৃষ্ণের সঙ্গেই বিবাহ হয়েছিল। তাই অনেকে এই তত্ত্ব উপলব্ধি না করতে পেরে তারা ভগবান কৃষ্ণের রাস নৃত্যের অপব্যবহার করে, মানে অপব্যাখ্যা করে, তারা বুঝতে পারে না, তারা মনে করে কৃষ্ণ অন্যের স্ত্রী নিয়ে লীলা করছে। কৃষ্ণ অন্যের স্ত্রী নিয়ে লীলা করেননি, প্রকৃতপক্ষে এই সমস্ত স্ত্রীগণ কৃষ্ণেরই বিবাহিত স্ত্রী ছিল। আর এই যে এক বছর কাল প্রতিদিন গোচারণে যেতেন আর বাড়িতে ফিরে আসতেন সমস্ত মা বাবারা, এই এক বছর কাল কৃষ্ণের সেবা করার সুযোগ পেলেন। কৃষ্ণ তারা কি চেয়েছিলেন? এই কৃষ্ণকে আমরা যদি পুত্র রূপে পেতাম তার সেবা। তাই কৃষ্ণ সেই সমস্ত সখাদের ব্রহ্মার মাধ্যমে গোপাতে পাঠিয়ে দিলেন, আর তিনি নিজে তাদের সন্তান রূপে তাদের কাছে গিয়ে তাদের সেবা গ্রহণ করলেন। তাই আচার্য যখন ব্যাখ্যা করেছেন অন্যান্য সময় সমস্ত গোপীরা তারা নিজের সন্তানকে যেভাবে তারা সেবা করতেন, এই এক বছর কাল যে ভগবান কৃষ্ণ তাদের সন্তান রূপে তাদের কাছে অবস্থান করছিলেন, তাদের যেন সন্তানের প্রতি স্নেহ মমতা ভালোবাসা যেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেড়ে গিয়েছিল। হ্যাঁ, তাদের নিজেদের সন্তানের প্রতি তাদের এরকম স্নেহ মমতা সেবা ছিল তাদের, তারা ছিল না। এইভাবে একই সঙ্গে ভগবান কৃষ্ণ সমস্ত ব্রজগোপীদের ব্রজগোপদের তিনি মনোবাসনা পূর্ণ করেছিলেন। তো এদিকে ব্রহ্মা যখন দেখলেন যে আমি তো হরণ করলাম গোবৎস এবং সখাগণ, তো তারা তো ওই রকম আছে, আর এই তো দিব্যি দেখছি প্রতিদিন যাচ্ছে আর আসছে, নিশ্চয়ই ভগবান ছাড়া আর কেউ নয়, তাহলে আমি ভুল করেছি। তখন ব্রহ্মা ভগবানের কাছে সমস্ত গোপ সখা এবং গোবৎসদেরকে নিয়ে এসে প্রদান করলেন এবং ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন যে ভগবান, আমি আপনাকে বুঝতে না পেরে আপনার চরণে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আর আমার এই ব্রহ্মপদের জন্য এই অহংকার আমার মধ্যে এসেছে যার ফলে আপনাকে আমি বুঝতে পারিনি, তাই আপনি আমার প্রতি কৃপা প্রদর্শন করুন এবং আপনার কাছে আমার এই প্রার্থনা, আমাকে পরবর্তী জন্মে একটা যবনকুলে জন্ম দেবেন, নিম্নকুলে জন্ম দেবেন, যাতে আমার মধ্যে আর কোনো রকম অহংকার না থাকে। তাই ভগবান সেই প্রার্থনা সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে কৃপা করলেন এবং এই ব্রহ্মাকে তিনি পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু রূপে যখন ভগবান কৃষ্ণ এই ধরাধামে এই কলিযুগের যুগধর্ম সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করলেন, সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম জগতে দান করলেন, তখন এই ব্রহ্মাকে তিনি যবনকুলে জন্ম দিয়ে হরিদাস ঠাকুর রূপে এই নামের মহিমা জগতে
প্রচার করার লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ। তো এই ভজন স্থলে কৃষ্ণ বলরামের ভজন থালি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসে ওনারা ভজন করত। अभी बैठ जाओ, एक बार बैठ जाओ, तभी आज कम समझता। अभी बैठ जाओ।